হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা রাজ্যের বড় খবর আপনাদের জন্য রাজ্যে 16 মে থেকে শুরু হয়ে যাচ্ছে। এই মে মাসের 16 তারিখ থেকে আপনাদের জন্য শুরু হতে চলেছে টাকা দেওয়া। মহিলা যদি আপনি হয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন 2000 থেকে 12000 টাকা পর্যন্ত। যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে পেয়ে যাবেন 1500 থেকে 10000 টাকা পর্যন্ত। তো কারা কারা পাবেই এই টাকা, এই যে টাকাটি দেওয়া হচ্ছে কাল থেকে 16 মে থেকে, সেক্ষেত্রে কারা কারা এই টাকাটি পাবে, যারা পাবে না তাদের কি করতে হবে টাকা পেতে, যেটা করলে আপনাদের টাকা ঢুকবেই। এই সমস্ত টাকা মহিলা ও পুরুষদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি। তো যারা আবেদন করতে পারেননি তাদের কিন্তু অবশ্যই সুযোগ রয়েছে। বয়স 18 থেকে 60 হলে কিন্তু আধার এবং ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে এই সমস্ত প্রকল্পের কিন্তু আপনারা টাকা পেয়ে যাচ্ছেন। তো চলুন সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি কাল থেকে কারা কারা কত টাকা পাবে, কীভাবে পাবে, সমস্তটা জানতে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন, অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করুন। ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা, 16 মে থেকে মহিলারা 2000 থেকে 12000 টাকা ও পুরুষরা 1500 থেকে টাকা পাচ্ছেন। এই তারিখ থেকে এসব প্রকল্পের টাকা সুবিধাভোগীর অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। এ সময় যারা যারা টাকা পাচ্ছেন না ও যারা সুবিধা পাওয়ার জন্য সুযোগ পাননি তারা প্রত্যেকে কিভাবে কি করলে টাকা ঢুকবে সমস্ত কিছু জানাবো। অবশ্যই লাস্ট অব্দি দেখুন কারা কত টাকা করে পাচ্ছেন, 2000 থেকে 12000, 1500 থেকে 10000 টাকার মধ্যে কারা কত টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। তো প্রথমেই বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতা প্রতি মাসে আপনাদেরকে 1000 টাকা করে দেওয়া হয় সরকারের তরফ থেকে। তো এই মাসে বাকি থাকা কিস্তির টাকা মে মাসের 16 তারিখ থেকে পেতে শুরু করবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। যাদেরটা বাকি রয়েছে তাদের জন্য কিন্তু বড় আপডেট, আপনারা কিন্তু আপনাদের এই বরাদ্দের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো যারা যারা কমেন্ট সেকশানে কমেন্ট করছিলেন আপনাদের জন্য সুখবর। তারপর দেখতে পাচ্ছেন বিধবা ভাতা, প্রতি মাসে আয় 1000 টাকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়, প্রতি মাসে কিন্তু আপনারা পেয়ে যান। তো এক্ষেত্রে কিন্তু এই মাসে বাকি থাকা কিস্তির টাকা এই মে মাসের 16 তারিখ থেকে আপনারা পেতে শুরু করবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনারা যারা যারা এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এবং কবে থেকে সেটাও কিন্তু জানিয়ে দেবো। আপনি অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন। আপনি টাকা পাচ্ছিলেন, মাঝখানে হুট করে বন্ধ হয়ে গেছে, আপনাকে এসডিও বিডিও অফিসেও যেতে হবে না, সরাসরি আপনি কী করে নাম লেখাতে পারবেন এটাও কিন্তু জানাবো। অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি দেখবেন, পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করবেন। তারপর বলা হচ্ছে জয় বাংলা, এর আন্ডারে কিন্তু অনেকগুলো প্রকল্প রয়েছে যেখান থেকে আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পান। যেরকম তপশিলি বন্ধুর 1000 টাকা, জয় জোহারে 1000 টাকা, লোকপ্রসার প্রকল্পে 1000 টাকা। তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এই মাসে বাকি থাকা কিস্তির টাকা এই মে মাসের 16 তারিখ থেকে পেতে শুরু করবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এবং যারা পাচ্ছেন না তাদের জন্য সুখবর রয়েছে, আমি ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, এই ভিডিওতেই জানতে পারবেন। তারপর বলা হচ্ছে মানবিক প্রকল্প, যেখানে প্রতিবন্ধীদের কিন্তু টাকা দেওয়া হয় 1000 টাকা করে। শিশু, নারী, পুরুষ সকলকে কিন্তু এই মাসের আপনারা এই বাকি থাকা সুবিধাভোগীরা কিন্তু এই টাকা পেয়ে যাবেন। যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের জন্য গুড নিউজ, এই টাকাগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন 16 তারিখ থেকে। তো এক্ষেত্রে যদি কেউ বাকি থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা আবেদন করতে পারেননি সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন, কীভাবে টাকাটি পাবেন সমস্ত কিছু কিন্তু জানাবো এই ভিডিওতেই। অবশ্যই লাস্ট অব্দি দেখুন। তো কারা কত টাকা পেয়েছেন, কোন কোন প্রকল্পের অবশ্যই জানাবেন। এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আমি কিন্তু আজও একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়েছি আপনাদের জন্য, যা অফিস থেকে জেনে এসে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, এবার কিন্তু আরও একটা তার আপডেট পাওয়া গেছে, যা আজকের যে ভিডিওটা দিচ্ছি সেটাতে শেয়ার করেছি, অবশ্যই দেখে নেবেন। তো মে মাসে মহিলাদের টাকা দেওয়া এখনও চলছে। পুরাতন মহিলাদের মে মাসে 9ম কিস্তির টাকা এবং নতুনদের 1ম ও 2য় কিস্তির টাকা পেয়েছেন। বেশিরভাগ মহিলারাই টাকা পেয়ে গেছেন, খুব কম সংখ্যক মহিলাই রয়েছে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি। তো কারা কারা টাকা পায়নি অবশ্যই জানাবেন, আশা করি সকলেই আপনারা পেয়ে গেছেন যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন এবং যারা এবার 2022-এ দুয়ার সরকার আবেদন করেছেন সমস্ত কিছু ঠিক দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা আশা করি টাকা পেয়ে গেছেন। তো যেসব মহিলা এখনও এই মে মাসে টাকা পায়নি তারা প্রত্যেকেই পেয়ে যাবেন। তো এ নিয়ে যদি কোনোরকম কোনো আপডেট আসে যে কবে দেওয়া হবে, কী সমাচার, তো তা নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, তার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। এরপর রয়েছে মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা 1000 টাকা, এই কিস্তির টাকা এই মে মাসের বাকি থাকা কিস্তির টাকা মে মাসের 16 তারিখ থেকে পেতে শুরু করবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। মৎস্যজীবীদের বার্ধক্য ভাতাও দেওয়া হয় 1000 টাকা করে, আর এই মৎস্যজীবীদের ক্রেডিট কার্ডও কিন্তু আপনারা আর কদিন পরেই বানাতে পারবেন। তারপর শিল্পীদের বার্ধক্য ভাতা 1000 টাকা, এই মাসে বাকি থাকা সমস্ত টাকা কিন্তু যাদের বাকি রয়েছে 16 তারিখ থেকে পেতে শুরু করবেন। তো যাদের যাদের টাকা পাওয়া বাকি রয়েছে আপনারা কিন্তু পেয়ে যাবেন। শিল্পীদেরও কিন্তু বার্ধক্য ভাতা দেওয়া হয়ে থাকে। কৃষকদের বার্ধক্য ভাতাও দেওয়া হয় 1000 টাকা, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তারপর তাঁতিদের বার্ধক্য ভাতা 1000 টাকা, আপনারাও কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন, বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে যদি কেউ বাকি থাকেন কোন কোন প্রকল্পের অবশ্যই জানাবেন। তারপর পশ্চিমবঙ্গের রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে এই টাকা দেওয়া হয়ে থাকে 1500 টাকা করে। তো এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের বাকি রয়েছে, অ্যানেক্সের ফর্ম জমা না করলে কিন্তু পাবেন না টাকা। তো तो এবার কেউ যদি এই সমস্ত প্রকল্পের এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না বা আবেদন করতে পারেননি তাহলে আপনাদের জন্য গুড নিউজ রয়েছে। আর কয়েকটা দিন পরেই অর্থাৎ 21 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য দুয়ারে সরকার ক্যাম্প। তো এই আবারও যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে কিন্তু আপনারা সরাসরি এই সমস্ত প্রকল্পের কিন্তু আবেদন জানাতে পারবেন শুধুমাত্র যুবশ্রী প্রকল্প বাদে। তো বুঝতে পারছেন যারা যারা এখনো পর্যন্ত এই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি সেখানে গিয়ে আবেদন করে টাকা নিতে পারবেন। তো দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য। তো এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট যা ভিডিওতে শেয়ার করলাম। কোন কোন প্রকল্পের টাকা দিচ্ছে আপনারা এখান থেকে বুঝতে পারছেন। তো আপনারা কোন কোন প্রকল্পের কত টাকা পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছু জানা হলে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের নিয়ে আসবো।